গাইস, তোমাগুলোর লগে একটা দুঃখের কথা কই। আজকে কি হইছে, আজকে আমি আমার বাপের কাছে গেছি। তো বাপের কাছে যাওয়ার পর তো আমি কইতাছি ওই দিছে তোমাকে বাবিন ভাই। ওই শুনো, তুমি গেমেই থাকো, আমার ক্ষুধা লাগছে, আমি ভাত খেয়ে আইতাছি। কি তোমার মুতে ধরছে? আইচা যাও, তুমি মুতে আইও, আমি গেমের মধ্যেই আছি। দুঃখের কাহিনীটা কই, তো কি হয়েছে? আমি আমার বাপের কাছে গেছিলাম, বাপের কাছে গেছি, তারপর মনে করো যে আমি কইছি আমার আবার ইনভাইট দিছে। কিরে, খাওয়া শেষ হয়েছে তো? খাওয়া দাওয়া শেষ, এখন আয়ো, আমরা দুজন মিলা কাস্টম খেলি। হ ঠিকই কইছো, এখন র‍্যাঙ্ক ম্যাচে প্রচুর পরিমাণ বট পড়ে। দাঁড়াও, আমি একটা জিনিস দেখাই, তুমি গ্রুপেই থাও। আমার কাছে 109টা কাস্টম কার্ড আছে, অনেকগুলো কাস্টম কার্ড আছে, আমার কাছে 109টা কাস্টম কার্ড আছে। আয়ো এরছে বলে আমরা দুজন মিলা কাস্টম খেলি। আমি তো কাস্টম খেলার কথাই কইছি। আচ্ছা, তোমার কানে কি কোনো সমস্যা আছে নাকি? কানে কোনো সমস্যা তো আসিল না, কিন্তু আমার বাপে আমারে কানের মধ্যে একটা মারছে, এরপর থেকে মনে একটু সমস্যা হয়ে গেছে। মারছে গেলে কি তোমার আব্বু তোমারে? তাইলে হুনো, আমি কইছি আব্বা আমি বিয়া করমু, তো কয়েকবার কওয়ার পরে তারপর আমার বাপে কইছে যে আচ্ছা যা, ভালো একটা পাত্রি পাইলে তারপর তোরে বিয়া করাই দিমু। তো ভালো কথাই তো কইছে, কিন্তু মারলো কে লাগিয়া? পুরাটা হুনো না, আগে কইতাছি তো। তারপর কিছুক্ষণ পরে আমি আমার বাপে কইলাম যে আব্বা আমি এক কান, আমি চারটা বিয়া করমু। তারপর আর কি, কানে গুনে টাড়ায় ডোড়ায় দিল। ঠিকই আছে, আর তুমি চারটা বিয়া করার কথা কইতে গেলা কি লিগা? চারটা বিয়া তো আমি আমার নিজের লাগে করবার চাই নাই, তাইলে হুনো কে লাগে করবার চাইছি? আমি দেখছি যে আমার মাটা সারা দিন কষ্ট করে, সারাটা দিনই রান্না বাড়া করে, তো ভাবছি যে একটা বিয়া আমার মার লাগে করবো, যেটা মার লোকে রান্না বাড়া করবো, আরেকটায় ঘরের সব কাজকাম করবো, আরেকটায় বাইরে যে কোনো চাকরি করবো, আরেকটায় আমার লোকে সারাদিন গেম খেলবো। তো এটা ভাইবা দেখলাম যে চারটা বউ লাগে, আর লাগে আমি কইছি যে চারটা বিয়া করবো। হাই রে পাগল, আমি পাগল দেখছি, কিন্তু তোমার মতো পাগল দেখি নাই। র‍্যাঙ্ক ম্যাচ দিয়ে স্টার্ট দাও, গেম খেলি। না না, কাস্টম খেলতে ভালো লাগতেছে না, এখন কাস্টম কাট আছে, দেখে কাস্টমই খেল তুইবো, র‍্যাঙ্ক ম্যাচই খেলি। রেডি দাও, স্টার্ট দেই। হাই রে, কি পয়রার জালাই পড়লাম রে, আমি তো র‍্যাঙ্ক ম্যাচ খেলার কথাই কইলাম। নব্রি দেখ আমি কি লই আইছি, এই যে দেখ আমার হাতের মধ্যে, এ নব্রি এ এদিকে দেখ, দেখ আমার হাতের মধ্যে এটা কি? কত MP40? এটা খালি MP40 না নব্রি, এটা সাইলেন্সার ওয়ালা MP40, এটার মধ্যে সাইলেন্সার লাগাই আনছি। MP40 এর মধ্যে আবার সাইলেন্সার লাগানো যায় নাকি? লাগান যায় না, কে কইছে তোর MP40 এর মধ্যে সাইলেন্সার লাগান যায় না? এই যে দেখ কোনো শব্দ আছে? সাইলেন্সার লাগানি দেখি তো, এটার মধ্যে কোনো শব্দ নাই। সাইলেন্সার MP40 এর মধ্যে লাগে নাই, সাইলেন্সার তোমার কানের মধ্যে লাগছে। এই এই সাবধানে থেকো, গাড়ি 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 আইতাছে, গাড়ি আইতাছে, তাহলে আমি কোনো শব্দ পাই না কি লাগে? গাড়ি ও কে নিমে আবার সাইলেন্সার লাগায় চলাইতাছে নাকি? ওই যে ওই যে ওই যে আমার চোখের সামনে দেখা যাইতেছে, কিন্তু আমি কোনো শব্দ পাইতেছি না। আর ওই দেখা যায় বাইকে যাইতেছে, এ নব্রি তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি হয়ে যাইতেছে, তাড়াতাড়ি যাও তুমি গাড়ি ধরো গো, আমার কাছে চাবি আছে, আমি বক্সটা খুললা তারপরে আইতেছি। তো সাহস তো কম বড় না, তুই আমার রেখে কস, তুই বক্স খুলবি, চাবি আছে তুই আমার কইবি না? হ্যাঁ, আগে দিবি না আমারে তুই? দাঁড়া আমি আইতেছি। কি রে, এ এ নব্রি, এ এ আমার সব কিছু আন্ধার হয়ে গেছে, আমি কিছুই দেখবার পারতাছি না, কালো হয়ে গেছে গা, গিয়ে লেগে কি হইছে, চিল্লাইতাছো কে? চিল্লামো না, সব কিছু আন্ধার হয়ে গেছে গা, একদম কালো হয়ে গেছে গা, কিছুই দেখবার পারতাছি না আমি। এতক্ষণ তো জানতাম তুমি বইরা, এখন আবার চোখে হুকুম দেও নাকি? এই নব্রি কথাবার্তা সাবধানে কো, আমার মোবাইল কালো হয়ে গেছে, কিচ্ছুই দেখবার পারতাছি না আমি। এ আইছে আইছে, এ আমি নকয়ে রইছি নব্রি, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আমারে রিভাইভ কর, কিছুই বুঝলাম না, সব কিছু কালো হয়ে গেল গো, একদম আন্ধার হয়ে গেল গো, এখন দেই আমি নক, তাড়াতাড়ি ধর দে নব্রির বাচ্চা নব্রি, রিভাইভ কর আমার। আর আমি 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 ন কইলাম কেমনে? আমি দূর থেকে দেখলাম তুমি নিজে নিজে গ্রেনেড মারা, নিজে নিজে ন কইলা। হ্যাঁ, আমি নিজে নিজে গ্রেনেড মারা ন কইছি, তাইলে আমি গ্রেনেড মারার আওয়াজ শুনলাম হইলা না? গ্রেনেড মারার আওয়াজ শুনলাম না গেল গিয়া? ওইটা তো তুমি আগে থেকেই শুনতে পারো না, এনিমি এনিমি সামনে, কিন্তু এনিমি আছে। না না, পিছনের দিকে কোনো এনিমি নাই, সামনে এনিমি নব্রি, সামনে। আমি তো সামনের কথাই কইছি। তাহলে আমিও তো সামনের কথাই কইতাছি, এই যে সামনের দিকে আছে, আর আমার কি লেগে জানি মনে হইতাছে এডি আমার গ্রেনেড দিয়ে মারছে, এটাই আরেকটা আরেকটা মনে হয় যে এই জায়গায় আছে। তাহলে আমি কি এতটাই বড় পাগল নাকি যে আমি নিজের গ্রেনেডে নিজে মরমু? আমি নিজের গ্রেনেডে নিজে মরতে যাবো গিয়ে লেগিয়া? এই যে এই জায়গায় একটা আছে, এ বড়া, এ এ তে বড়া, যাবি না কইতেছি, একদম যাবি না, একদম মাইরা লাইমু। কি মাইরা লাইছো নাকি এনিমি ডারে? কি মাইরা লাইছো এনিমি ডারে? মাইরা লাইছো, যাক ভালোই হইছো, অনেক দৌড়াদৌড়ি করাইছাম করে। আরে না, আমি মারি নাই, আমি কইতাছি তুমি মাইরা লাইছো নাকি? না তো, আমি অত মারি নাই, এদিক দিয়ে দৌড়ে আইলো দেখলাম, এদিক দিয়ে দৌড়ে কোন দিকে গেল? কই আর চাইবো, সামনের দিকে গেছে। এত তাড়াতাড়ি পিকে গেল গা? হেই, আমি পিকের কথা কইছি, আমি কইছি সামনের দিকে গেছে, দেখো। হ্যাঁ, সামনের ঘরে গেছে। কোন সামনের ঘরে? কোন সামনের ঘরে? যেই ঘরেই থাকুক না কেন, ওরে ওরে বার করমু, এখন অন এবার খুঁজে বার করমু, অনেক দৌড়াইতাছে তো। এই ঘরে, এই ঘরে তো নাই, কোন ঘরে? তাইলে এদিকে এদিকে, পাইছি পাইছি, আয়ো আয়ো, কই কই, আইতাছি আইতাছি, দাঁড়াও, অনেক দৌড়ানি দৌড়াইছস বেটা, আমি খালি কোনো শব্দ পাই না দেখিয়া তোরে আজকা, কই
তোরে আজকা তোরে আজকা ওই যে অরে অরে আর মাইরো না অরে আর মাইরো না এমনি রাখো। আচ্ছা যাও মারবো না। বেটা বেটা তুই তুই বেটা অনেক জ্বালাইছ, তুই বেটা কত দূরে জ্বালাইতেছ আম করে। হ্যাঁ তুই এত এত ঘুরাইছ কে লেগে দেওস না বেটা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমরা খেলবার আইছি, একটু চার চোর দিবার পারস না? নগদ মরে গেলে কি তুই অন্তর কি করতাম ক? এই এ এল তোর মাথা লাগলো না? অনেক গুরানি গুরাইছে আলার পুতে। হ্যাঁ ঠিকই কইছো অনেক গুরাইছি নিমি, এখন কোন দিকে যাইবা? হ্যাঁ গ্লোয়াল আছে তোমার কাছে, আটটা গ্লোয়াল আছে লাগবো তোমার? হেই আমি তোমার কাছে গ্লোয়াল চাইছি, আমি কইছি কোন দিকে যাইবা? কোন দিকে আর যামু, দুই চক্কু যেদিকে যাই আমি যেদিকেই যাইতে চাই, আয়ো যেদিকে মন চাই ওদিকেই যামু, যে যেই জায়গায় এনিমি আছে মূল কথা ওই জায়গায় যাই তুইবো। আর আমি তো মনে করো আমার কাছে তো এনিমিরা সবই সাইলেন্সার অল হয়ে গেছে, এনিমি মারে কোন দিক দিয়ে আমি দেখবার পারি না। এই যে এই যে দেখছো মানে কোন দিক দিয়ে মারতেছে আমি কইবার পারতাছি না, কিচ্ছুই বুঝবার পারতাছি না, আমার একদম হেল তেল খাইয়া দিচ্ছে এটা। এ বেটা এ চুপি পারবি না? দেখ ভাই দেখ আমি চুপি পারা দেখবার পারি না, সত্যি কথা কইতাছি চুপি পারবি না? মারবি মারবি, আয় আয় বেটা আয় মারবি, দে নবরি তোর দিকে যাইতে তোর কিন্তু মারবো। হ্যাঁ মানে মারতেছে মারতেছে তাড়াতাড়ি এইও মানে মাইরাই দিছে, মারো মারো এই তাড়াতাড়ি মারো। আমি থাকতে তোমারে মাইরা দিব এমন কোন কলিজাওয়ালা প্লেয়ার, কলিজাওয়ালা প্লেয়ার এই বারমুডা ম্যাপের মধ্যে আছে? দিছি মাইরা একদম একদম ঠিক আছে না হইছে না? না হই নাই এখন যাই আই দেরে লোল দেও বেশি বেশি করে লোল দেও। লোলো দিতেই বাবার আসলে তো আর লোল দেওয়া লাগবো, আমার মারবার চেষ্টা করছিল তো আবার বেড়া রূপে দিয়ে লাফাইলো ভাই আমার মারতে চাইছিল। বেটা তুই আমারে মারবার চাইছিস না, অন্তরে খাও মুভমেন্ট। না না ওরে আরো বড় সরো একটা মুভমেন্ট খাওয়াই তুইবো। ওয়াই ও যে মো ওয়াকিং দ্য এ বেটা এ দেখ নবরি আমার উপরে থেকে মারতাছে, আর এরকম সময় আমি কি করি? ওই এনিমির কাছ থেকে বাইগা যাও। এই তো তুই বুঝছস কারণ এই জায়গায় থাকলেই পারবো জালা, এই জায়গা থেকে বিদায় লও আই বালা, আর এই জায়গায় ফাইট না কইরা সুজা সুজি কানা হইয়া পালা। এই এই দিকা দিকা সামনে কিন্তু এনিমি আছে। হ্যাঁ হ্যাঙ্গারের দিকে এনিমি আছে, আয় তাহলে সুজা সুজি দেখিয়া। আমি হ্যাঙ্গারের কথা কই নাই, আমি কইছি সামনের দিকে এনিমি আছে। হ্যাঁ সামনের দিকে আরো এনিমি আছে, আচ্ছা সমস্যা না আমি এই জায়গায় গ্লোয়াল পাইতা পরে এই জায়গা থেকে লুট করমু, তাইলে তো আর আমার কোনো এনিমি সামনের দিকে আর মারতে পারবো না। কিন্তু পিছন দিকে মাইরা কি কি রে এ নবরি, তুই আমারে তুই আমারে এত সুন্দর গুলওয়ালের কাবার দিয়ে তুই আমারে রিভাইভ করলি? তুই তো বিটুকের বিটুকের ছোট বোন, বিটুকের আইস্টার ভিনসেন্টের ছোট বোন হবি তুই ভবিষ্যতে, তুই বিটুকের ছোট বোন, এত সুন্দর গুলওয়ালের কাবার দিয়ে তুই আমার রিভাইভ করছস, যা তোরে আমার আমার মন থেকে তোরে দোয়া করে দিলাম তুই ভবিষ্যতে অনেক বড় প্রো প্রো প্লেয়ার হইতি, কিন্তু এখন তুই আজীবন নবরি নবরি থেকে যাইবি। আর আর ওই টাওয়ার দিকে তো অনেক জ্বালানি জ্বালাইতেছে, তোর যদি একটা বার বেটা সামনে পাই রে, তোর যদি পাই তুই গেলে একটা বার নামতি নাচকা, তুই নামবি তো? তুই টাওয়ারে তো সবসময় বয়ে থাকতে পারবি না, এখন তো জোনায় পড়ছে এখন তো নামবি? তুই একটা বার যদি নামস না তোর এমপি বোর্ডটি দিয়ে যাতা ধৈরা পরে তোর মারমু, তুই নাম খালি বেটা। ওইটা মনে বাইকে গেছে, আইও আমরা ক্লক টাওয়ারের দিকে যাইগা। না পিক এই জায়গা থেকে অনেক দূর, ক্লক টাওয়ার কাছে আছে, আইও আমরা ক্লক টাওয়ারে যাইগা। ভিডিওটি পুরো শেষ হওয়ার আগে আমি আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশনের ব্যাপারে বলতে চাই, যেটি হচ্ছে 22bets। 22bets সারা বিশ্বের সেরা বেটিং ওয়েবসাইট, এটি বাংলাদেশের 100% নিরাপদ ওয়েবসাইট। বিভিন্ন ধরনের খেলাধুলাতে বাজি ধরে আপনি প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারেন। এখানে প্রচুর ধরনের গেমস রয়েছে যেমন ক্রিকেট ফুটবল টেনিস, আরও অনেক ধরনের গেমস পেয়ে যাবেন যেগুলো খেলে আপনি প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারেন। আর আপনার উপার্জন করা টাকা আপনি ব্যাংক বা বিকাশের মাধ্যমে উত্তোলন করতে পারেন। আপনাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ, যারা 22bets এর যোগ দেবেন তারা আমার কাছ থেকে একটি ব্যক্তিগত বোনাস পেতে পারেন প্রায় 12,000 BDT এর মতো। প্রোমো কোডের দরকার নেই, 22bets সেই সমস্ত গ্রাহকদেরকে প্রথম ডিপোজিট বোনাস দেবে যারা ভিডিওর নিচের লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করবে। সুতরাং আপনাকে যা করতে হবে ভিডিওর নিচের লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করুন, আর 22bets আপনার টাকাকে করে দিবে ডাবল, তো এই সুযোগটা মিস করবেন না। কিন্তু দেখ নবরি তোর ক্লক টাওয়ারের মধ্যে লয়ে আইছি, আর পিকের মধ্যে লয়ে যাইতাম, কিন্তু পিকের মধ্যে তো জুন হয়ে পড়ছে, এর লাগি আমি তোমার ক্লক টাওয়ারে লয়ে আইছি বুঝছো? আমি তো ক্লক টাওয়ারে আইতে চাইছি, কি বইরার জালাই পড়লাম রে, কইলে একটা শুনে আর একটা। কি রে তুই আমার বইরা কইলি কে? ভালো কথা কইলে শুনে না, এখন বইরা ডাকছি এটা শুনছো কেমনে? শুনবো না আমি কি বইরা নাকি? হ্যাঁ আমি কি বইরা, আমি খালি কানে একটু কম হনি। আর সাবধানে তাই সামনে কিন্তু অনেকগুলো এনিমি আছে। সামনে এনিমি তাও গা সবগুলোরে মাইরা বুইয়াই না দিবা, আর আমি এই ম্যাচটা বুইয়া করতে পারলে আমি হিরো হইকে যামু গা। আর বুইয়া তো এমনি এমনি করতে পারবি না, তাইলে এক কাজ কর আমার কথা মতো হন, জেনে আছো জেনেই থাক, আর আমার কাছে দেখা গ্লোয়াল নাই তাড়াতাড়ি গ্লোয়াল দে। গ্লোয়াল দিলে বুইয়াই না দিবা? ও গ্লোয়াল দিলে বুইয়াই না দিমু, আর যেটা কইছি এটা মনে রাখ, যেই জায়গায় আছো সেই জায়গায় দাঁড়ায় থাকিস, নাইলে কিন্তু বুইয়া আনলো প্লাস দিব না, এনেই দাঁড়ায় থাকবি। এই যে জুন আইতাছে জুনে পয়রা না আমরা মইরা যামু গা, আই ওই জায়গা থেকে জায়গা না, এই জায়গা থেকে যাওয়া যাইবো না তো? কে যাওয়া যাইবো না? এত কথা জিজ্ঞেস কে লাগে, তুই হিরোই উঠবার চাস না? হ উঠবার চাই তো। তাইলে কোনো কথা কবি না, তুই জুনের মধ্যেই থাকবি, জুনের থেকে আয়া পড়লে কিন্তু তুই হিরোই উঠবার পারবি না বুঝছ, জুনের মধ্যেই তাইস নবরি, জুনের থেকে কিন্তু আইস না। জুনের মধ্যেই তাইস
নবরি জুনে থেকে আইস না, তুমি আমারে মারার বুদ্ধি করতেছো আমি জানি না। এই তোর আমি মারার বুদ্ধি করব কি লাগি, আমি তোর একটা বালা বুদ্ধি দিছি, তোর আমি কইছি তুই জুনের মধ্যে থাক, আর তুই জুনের মধ্যে থাকিয়া, তুই যদি জুনের মধ্যে থাকিয়া মেডিকেট কইরা কইরা তুই যদি বুইয়া আনতে পারতি, হ্যাঁ তাহলে গেরি না তোর বেশি প্লাস দিত, আর বেশি প্লাস দিলে তুই অনেক সহজে হিরো হয়ে যাইতি গা। তোরকে আমি খারাপ বুদ্ধি দিছি, হ্যাঁ তুই নিজেই কর, তোর আমি খারাপ বুদ্ধি দিছি, তুই একদম একটু বেশি বুঝছিস, আমার থেকে একটু বেশি বুঝছিস তুই। হ তোমার থেকে বেশি বুঝি, এই যে দেখো আমার কাছে বোমলা বন্দুক আছে, এটা দিয়ে একদম গ্লোয়াল ফাটাই লাইছি, দেখছো? গ্লোয়াল ফাটাইতে ফাটাইতে এনিমি জানি কোন সময় তোরই ফাটাই দেয় দেই স্নোব্রি। আর দেখো আমি 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 তোমার কত ভালোবাসি দেখছো, তুমি বুইয়া চাইছো দেখি আমি কত সতর্কভাবে খেলতাছি, আমি কি এমনি পলায়া চোরের মতো এমনি খেলি, আমি পোর রোবেল ভাই, মরলে মরি বাঁচলে বাঁচি, আমি মনে করো বাঘের মতো খেলি, ওই যে এনিমিটা যাইতেছে এই যে দেখছো দেখছো কেমনে মারা লাইছি, একদম মারা লাইছি, একদম মারা লাইছি। এ কিল চুরি কইরা আবার কই একদম মারা লাইছি, একদম মারা লাইছি। আর নবরির বাচ্চা নবরি তুই যে ওইদিকে যাইতাছো একলা একলা যাইতাছো, তোর না মাইরা দিব, ওইদিকে যাইছ না। যামু না গেলে গে, মাত্র তিন ডেনিমি আছে, এগুলো দিকে বই পাওয়া লাগে নাকি? তিন ডেনিমি আছে মানে বুঝতাছো, তিন ডেনিমি আর তোরে মারার লাগে, তোরে মারার লাগে একটা এনিমি যথেষ্ট। আর পাকনামি যে করো তেমনি তো যাইবি মইরা, সাবধানে থাইস, কাবারে থাইস, তাহলে মরবি না, তাহলে তুই না বুঝা চাইছিলি, তুই না হিরোই করবার চাইছ, ওই যে দেখ ওই যে ওই সিঁড়ির জায়গায় এনিমি, ওই দেখ কোন দিকে এনিমি আর মারতেছে কোন দিকে দেখ তো। কি হলো তুমি আমারে রিভাইভ করলা না কে? দেখো না জোনের মধ্যে মারছে, কেমনে রিভাইভ করমু? তুমি যদি আমার সামনে গ্লোয়াল মারতা তাহলে কি আমারে মারতে পারতো? তুমি যদি আমার সামনে গ্লোয়াল মারতা তাহলে কি আর মারতে পারতো? তোমার কাকারা, তোমার কাকারা তো এর আগেই তোমারে মাইরা দিছে, এখন চেঁচাবি না, সামনে একটা এনিমি আছে এটা মারতুই বোঝেম নেই হোক, গ্রেনেড তো মারতাছি, ড্যামেজ ডুমেছে, যে ড্যামেজ খাইছে, ড্যামেজ খাইছে, আমার দিকে আবার এটা কি মারলো, আচ্ছা এটার যাইয়া কাছে যাই এটার মারতো, ওই দিকে কই গেলো, গেলো কই এটা সামনের দিকে, ওই যে আরো একটা এনিমি আছে, ওই যে এটার হোতায় তুই দিছি, কিলটা চুরি করতে পারি কিনা দেখ, কিলটাও চুরি করতে পারলাম না। আচ্ছা তাইলে দুইটা এনিমি আছে, দুইটারে মাইরা তুমি আমারে বুইয়াই না দাও, তাইলে আমি হিরো হইকে যামু গা। ও আর মাত্র একটা এনিমি আছে, এটারে মারতে পারবা না? কি কস এনিমি আমি মারতে পারবো না, এডির কেমনে মারি আমি জানস, কেমনে মারি এগুলার কনফিডেন্স নিয়ে পরে মারি, আর এগুলো এনিমির সামনে আমি যদি লোলি মুটো দেই না তবু আমার মারতে পারবো না। এই যে দেখ আমি তোর একটা জিনিস দেয়া এই জায়গা থেকে, আমি যদি এই কাবার চাইরে এনিমির যদি লোল দেই পরেও পরে আমার মাইরা দেয়।